আজকে মুসলমান দেখবেন এই যে একটা মাস সিয়াম সাধনা পালন করলো, কিন্তু যুবকেরা দেখবেন যখন চাঁদরা শুরু হয় এরকম বক্স ভাড়া করে নিয়ে এসে রাস্তার মোড়ে মোড়ে ডিগ ডিগ আওয়াজ দিয়া এ 30 দিনে যা ইবাদত করছে শয়তানের ওয়াসওয়াসে একদিনে সব শেষ। এ কথা বলেন না কেন? আছে না নাই? সাত রাতে রাস্তার মোড়ে মোড়ে গান বাজায় তারা, মানুষ নামের পশু যা। এ কথা কন না কেন? মুসলমান তুমি তাকওয়ার মাস পালন করলা, রমজান মাসের এক মাস ইবাদত করলা, সিয়ারি খাইলা, ইফতারি করলা, এত সুন্দর একটা মাস বিদায় নিয়া আকাশে চাঁদ দেইখা মোরে মোরে গান বাজা, তুমি কেমন মুসলমান? তুমি নামধারী মুসলমান? কথা বলে ঠিক কেনা? এরকম আছে না নাই? এজন্য যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, কোন বক্স দিয়ে এসে গান বাজাবি না মোরে মোরে, খবরদার। আছে না নাই? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলো বখাটা ছেলে, এরা অসভ্য ছেলে, এরা ধর্ম কর্ম কিচ্ছু বোঝে না, এরা অভদ্র। কথা বলেন ঠিক কেনা? এই মানুষগুলোকে আল্লাহ পাক হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। ও শুধু নিজে গুনাহ করে না, পুরো এলাকাবাসীকে নিয়ে গুনাহ করে। মাইকে গান দেয়, বক্সে গান দেয়, একা একা হয় না, সবাইকে নিয়ে শোনায়। সম্মানিত ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই যে পটকাবাজি, আতশবাজি, এই যে পিকনিকের নামে এই লাফালাফি, এগুলো থেকে আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। তাহলে রমাদান মাস পাওয়ার পরে যে ব্যক্তি সিয়াম সাধনার মাধ্যমে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার সাইতে কপাল পড়া এই জমিন আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? এজন আল্লাহ পাক এই বরকতের মাস, ফজিলতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস, তাকওয়া অর্জনের মাস, এই রমাদান মাস আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি, পরহেজগারিতা অর্জন করতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, এই জন্য রমাদান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? যারা একটি মাস সিয়াম সাধনা করবে, যারা দিনের বেলায় রোজা পালন করবে, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে এমন কোন রোগ নাই যে রোগ রোজার মাধ্যমে ভালো হবে না, বলেন আল্লাহু আকবার। এই জন্য রোজা সিয়াম সাধনার মাধ্যমে অনেক বড় বড় রোগ থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে শিফা দান করতে পারেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রমাদানের দাম আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আল্লাহ কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই রমাদান মুবারকের সবচেয়ে ফজিলতপূর্ণ একটি রাত আছে, নাম হলো লাইলাতুল কদর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক নিশ্চয়ই কোরআনকে কদর রাত্রিতে, বরকতপূর্ণ রাত্রিতে, মহামান্বিত একটি রাত্রিতে নাজিল করেছি। বলুন আল্লাহু আকবার। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছেন। আমার আল্লাহ ডেকে বলে নবী গো আপনি কি জানেন কদর কি? কদর রাত্রি হলো হাজার মাসের চাইতে উত্তম। বলেন আল্লাহু আকবার। প্রায় 83 বছর 4 মাস হয় হাজার মাস, চিন্তা করেন এর চাইতে উত্তম সব আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন যদি আপনার আমার ভাগ্যে লাইলাতুল কদর পড়ে যায়। আল্লাহ আকবার বলে। কিন্তু লাইলাতুল কদর তালাশ করতে গেলে সব চাইতে সুন্দর তরিকা হলো মসজিদে এতেকাফ পালন করা। জোরে বলেন কি করা? যারা রমাদানুল মুবারকের শেষের 10 দিন মসজিদে অবস্থান করবে, এতেকাফ পালন করবে, তার ভাগ্য থেকে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এতেকাফ পালনকারী বান্দার ভাগ্যে লাইলাতুল কদরের সেই মহামান্বিত রাত দান করবে। কথা বলেন ঠিক কি না? এজন্য রমাদানুল মুবারকের শেষের 10 দিনে আমাদের খুব ইবাদতের প্রতি মনোযোগী হওয়া লাগবে, বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে, জীবনের কাজকর্ম যা আছে ব্যবসা বাণিজ্য সব গোটায় নিতে হবে, শেষের 10 দিন যেন ইবাদতে বেশি করে কাটাইতে পারি, এই জন্য কাজকর্মগুলো হালাল করা লাগবে। কথা বলেন ঠিক কি না? সমস্ত কাজকর্ম যা আছে সব হালকা করা লাগবে, ব্যবসা বাণিজ্য চাকরি যা আছে সব কিছু আস্তে আস্তে কম কম করে ইবাদতের প্রতি আমাদের বেশি মনোযোগী হওয়া লাগবে। রাগ করেছেন মনে হয়? কষ্ট পাচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন আমার কথায়? হ্যাঁ, খারাপ লাগতেছে? টেনশন করেন না, যথাসময় ইফতারি আপনাদের মাঝে দিয়ে দিবেন, এত রাগ করেন না।
যে কথা বলতে চাচ্ছিলাম বাজান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস আমাদেরকে দিয়েছেন আল্লাহর ইবাদতের মাধ্যমে যেন আমরা আল্লাহর প্রিয় হতে পারি, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা মুসলমান আল্লাহর প্রিয় হতে পারি না। আজকে দেখেন কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, কেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন না। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমরা দোয়া করব, একবার দরুদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই দোয়া করেন, করেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمين. আমার প্রিয় ভাই জনাব জাহিদুল ইসলাম জাহিদ ভাই তার পিতার নামে মোকরম ফাউন্ডেশনের উদ্যোগে আল্লাহ আজকে অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন, ঈদের উপহার দিলেন, আল্লাহ ইফতারের আয়োজন করে আল্লাহ তোমার এই গোলামের আয়োজনগুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আলামিন আসর থেকে শুরু করে মাগরিবের পূর্বে মুহূর্তে আল্লাহ ইফতারের সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। যতটুকু আলোচনা হয়েছে, যা কর্মকাণ্ড করা হয়েছে আল্লাহ সব কিছু ভুলে আল্লাহ তুমি আমাদের সমস্ত আমলগুলোকে তোমার দরবারে কবুল করো। আল্লাহ তোমার এই গোলাম আল্লাহ আজকে ইফতার আয়োজন করেছে, আল্লাহ ভাইয়ের হায়াত বাড়ায় দাও। আল্লাহ প্রতি বছর যেন আয়োজন করতে পারে আল্লাহ, সেরকম সাধ্য সামর্থ্য আল্লাহ তাকে তুমি দান করো। আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়া দাও, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, স্ত্রী সন্তান যারা আছে ওদের হায়াত বাড়ায় দাও। আল্লাহ সঠিক পথে তাদেরকে আল্লাহ পরিচালিত করো। রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে, জনম দুঃখিনী মার কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়, যে মা 10 মাস 10 দিন গর্ভে থাই দিয়েছে, প্রসাবের বেদনা সহ্য করেছে, ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে মালি, সেই মায়ের কবরে আর সবটুকু বসায় দাও। যে বাবা খেয়ে না গে রিক্সা ভ্যান চালায়া, জায়গা জমি বাড়ি ঘর সব দিয়া অন্ধকার কবরে ঘুমায়, ওই বাবার কবরে আর সবটুকু বসায় দাও, বাবার কবরে জান্নাতের বাগান বানায় দাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও কো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মাতা পিতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতা মাতার হায়াত বাড়ায় দাও, যাদের মা বাবা মারা গেছে আল্লাহ কবর জান্নাতের বাগান বাড়ায় দাও। বিশেষ করে আমার জাহিদুল ইসলামের ভাইয়ের বাবা নাই, আল্লাহ কবরে চলে গেছে, আল্লাহ সেই বাবাজির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ তার কবরে আর সবগুলো পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে ওদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও, মা বাবা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও, পিতা মাতার মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও। হায় রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে ধরেছি নফসের তাড়নায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে, জেনে গুনাহ করেছি না জেনে করেছি, আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের গুনাহ গুলো মাফ করে দাও। আল্লাহ রমাদান মাস বিদায় নিয়ে চলে যায় রে মালি, আমাদের এই গুনাহগুলো মাফ করছো কিনা জানি না, আমাদের সকলের তামাম জিন্দিগিরি গুনাহগুলো মাফ করে দাও, কবরের আযাব থেকে মুক্তি দাও, ওই কোটির জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও রে মালিক। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নামিন না আযাবহা কানা গরামা। আল্লাহ আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর কর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামাতুন ইনদাল মাউতি বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।